সম্প্রতি ঢাকায় ওয়ান ব্যাংক পিএলসি এর 25তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর মফিজ। এছাড়া সেখানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান, পরিচালক ও সাবেক চেয়ারম্যান সাইদ এইচ চৌধুরী, পরিচালক অনন্যা দাশগুপ্ত ও কাজী রুকনউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।